মায়েরা, বিশ্বকর্মার বাবার নাম হচ্ছে প্রভাস। ভালো করে শুনবেন, বিশ্বকর্মার বাবার নাম প্রভাস আর বিশ্বকর্মার মায়ের নাম যোগ ও সিদ্ধা। আবার ব্রহ্মভবত্ব পুরাণ বলছে ব্রহ্মার নাভি থেকে আবার নাকি আমাদের বিশ্বকর্মার জন্ম হয়েছে। এর নানা মুনির নানা মত হিন্দু ধর্মে। ওই জন্য রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন, বেশি তর্ক করো না, যত মত তত পথ। বহু মত, এক একটা কথার বহু মত। ওই জন্য আপনি একটা জানেন, আমি একটা জানি না। ইউটিউবে দেখবেন আমরা একটা কিছু বললে আরেকজন দেখবেন একটা খুঁজে বলে আমি তো এইটা জানি এইটা নয়। তার মানে কি? এটা নয়, বিভিন্ন রকম মত বিভিন্ন জায়গায় বলে। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হলো, এই পৃথিবীকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কার দেওয়া হলো? বিশ্বকর্মাকে। গোটা বিশ্বকে সুন্দর করে সাজালো, এর নাম হলো বিশ্বকর্মা। বিশ্বকর্মা পূজোর দিনে হাতির উপরে বিশ্বকর্মা থাকে। এই হাতির উপরে বিশ্বকর্মা পুজো প্রথম কোথায় হয়েছিল কারো জানা আছে? কলকাতাতে কর্ম সম্প্রদায়ের যিনি কর্তা ছিলেন আগে, তার নাম হরসিত রায়। এই হরসিত রায় তিনি চলে গেছেন, তিনি প্রথম হংস বাহন, হংসের উপরে চেপে থাকা আমাদের বিশ্বকর্মার পুজো তিনি প্রথম করেছিলেন। দ্বারকাপুরী তৈরি হয়েছিল, কে করেছিল? বিশ্বকর্মা। স্বর্গপুরী তৈরি করেছে, এ কার তৈরি? বিশ্বকর্মা। রাবণের স্বর্ণলঙ্কা তৈরি হয়েছে, কার জন্য হয়েছে? বিশ্বকর্মার জন্য হয়েছে। জেনে নিন, শিবের হাতে যে ত্রিশূল ওটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। পরশুরাম আয়াতে যে কুঠার ওটা কে তৈরি করেছে? বিশ্বকর্মা। বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের শিল্পী, আর তার ছেলে ময়দানব হলো, তার ছেলে ময়দানব হলো অসুরদের শিল্পী। ময়দানবটা তার ছেলে হলো কেন? ভক্ত প্রহ্লাদের কন্যার নাম বিরোচনা, তার সঙ্গে বিশ্বকর্মার বিয়ে হয়েছিল। এই বিশ্বকর্মা এবং বিরোচনার ঔরসে এবং গর্ভে সন্তান জন্ম নিল, তার নাম হচ্ছে ময়দানব। সবার কাছে নিবেদন রইল, বিশ্বকর্মার কটা হাত জোরে বলবেন, কটা হাত? একটা হাতে কি কি থাকে কেউ বলতে পারবেন? এক হাতে হাতুড়ি, এক হাতে ছিনি, এক হাতে কুঠার, এক হাতে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাটা কেন নিলেন বলুন তো? দাঁড়িপাল্লা যে কাঁটা, যারা ব্যবসা করেন তা দেখুন, দাঁড়িপাল্লার কাঁটাটা হচ্ছে আমাদের জীবনের কাঁটা। ওই কাঁটাটা কোথায় থাকবে? সোজা আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকবে। আর দুটো যে দাঁড়িদার পাল্লা, একটা জ্ঞান একটা কর্ম। যদি বেশি বই পড়েন তাহলে আপনার কর্ম চলে গেল, সংসার চলবে না। আর বেশি কর্ম করবেন তা আপনার জ্ঞান কিছু হবে না। ওই জন্য জ্ঞান আর কর্ম যেন দাঁড়িপাল্লায় সমান থাকে। ওই জন্য বাবা বিশ্বকর্মা কিন্তু পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন যে সংসারে তোমার জীবনের কাঁটাটাকে আধ্যাত্মিক চেতনার মধ্যে রাখো, আর এই যে দুটো দাঁড়িপাল্লা, একদিকে জ্ঞান রাখো একদিকে কর্ম রাখো। ওই জন্য জ্ঞান শুনবার জন্যে হরিনাম শুনতে এসো, জ্ঞান অর্জন করবে। চারিদিক সারাদিন ব্যবসা করছো, বাণিজ্য করছো, যদি একটা সুযোগ পেয়েছো রাত্রিবেলায় কীর্তন শোনো, তোমাদের লাভ হয়ে যাবে। আচ্ছা মায়েরা, রাধারানীর চুল ছিল কোমর পর্যন্ত। আপনাদের অনেকের কোমর পর্যন্ত চুল আছে, পিঠ পর্যন্ত চুল আছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে আর চুল আছে? জোরে বলুন। আগে মেয়ে দেখতে গেলে বলতো, মা তোমার চুলগুলো একবার খুলে দেখাও তো। এখন একবার বলবেন, দেখবেন কি হয়, একবার বলে দেখেন গিয়ে যে তোমার চুল দেখাও তো, বলে দেখতে পাচ্ছেন না। আসলে প্রথমে ছিল পিঠ পর্যন্ত, ছোট হতে হতে ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, কুষ্টির পিণ্ডি কাট, শেষে নেড়া কাট হয়ে যাবে। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আবার দেখবেন কিছু মানে আপনাদের কি দোষ দেবো, আপনাদের সর্বাঙ্গ উপরে নাই, আমাদের ওদিকে ছেলেরা গোটাটা চেঁচে দিয়েছে, মুরগির ঝুঁটির মতো রেখে দিয়েছে, আবার মোটর সাইকেল চাতে যেতে এক হাতে গাড়ি ছেড়ে দিয়েছে, 2 লাখ টাকার মোটর সাইকেল। আর অপরাধ নেবেন না, 2 লাখ টাকার মোটর সাইকেল যখন এমনি এমনি করতে করতে যাচ্ছে, কোনো কোনো মামুনিরা দেখি আবার বাবার এই কী ভাব, মানে ও ভাবতেই পাচ্ছে না মোটর সাইকেলটা কার। আমাদের আগে চলে গেল পেট্রোল পাম্পে, গিয়ে দেখছি আমরা তেল নিচ্ছি, ও পেট্রোল নিচ্ছে, তখন বলছে 50 টাকার পেট্রোল দাও। তো যে পেট্রোল দিচ্ছে সে বলছে 2 লাখ টাকার গাড়ি 50 টাকার পেট্রোল কেন? গাড়ি তো আমার নয়, আমি ধারে এনেছি আর কি। তাহলে যে দেখলো যিনি এমনি এমনি করছে তার অবস্থা কী হয়? এরকম ফাঁদে কেউ পড়বেন না। আমি আপনাদের বলবো, এমন কিছু সভ্য সমাজে সনাতন ধর্ম যেটা করেছে সেই জিনিসটাকে নষ্ট করবেন না। হানি সিং চুলটা ছোট করে কেটেছে, আমাদের ছেলেরা ছোট করে কাটছে। আমি হানি সিংকে কাছে পেয়ে বলতাম, দাদা এক কাজ করুন, বলে কি, গোটা মাথাটা নেড়া করে শিখি রেখে দিন, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে, নিতাই গুরু। কিন্তু পাচ্ছি না দেখতে, নারে বলতে পারতাম, নিজ পতিকে যে ভজনা করতে পারে পরমপতি গোবিন্দকে সে পায়। মানে স্বামীকে যারা ভজন করতে পারে তারা গোবিন্দ পায়, নইলে পায় না। স্বামী গ্রীষ্মকালে ঘর এলো, এক গ্লাস জল চাইলো, তুমি বেড়ে খেতে পারো না?
ঘুরিয়ে খেতে পারো না? যদি এরকম বলেন তাহলে আপনি কিন্তু পত্নী নন, পেত্নী। আর স্বামী যদি রাত্রিবেলায় মদ খেয়ে আপনাকে মারধর করে, উনি স্বামী নন, উনি আসামি। এই জন্য বলে রাখি মা, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকতে হবে গোবিন্দ প্রেম। গোবিন্দ হচ্ছে জগতের মালিক, আমরা তার আশ্রয়ে আছি। যদি ওনাকে আমরা মালিক মনে করে নিজেকে দাস মনে করতে পারি, তবে কিন্তু গোবিন্দের কৃপা পাবো। বাবা একটা গানের অর্ডার করেছিলেন, কিন্তু আসলে লীলাটা অনেক বড়, তো আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। ওই জন্য আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ছোট করা যায় না, মাপ একবারে হিসাব আছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। স্বামীকে যদি আসলে আপনি যে ঘরে বসে আছেন ওটা হচ্ছে কী পতি বলুন তো? সাজাপতি। আসল পতি কোনটা? গোবিন্দ। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। একটা স্বামী নতুন ছেলে বিয়ে হবার পর তার স্ত্রীকে বলছে, শুনছো, বাড়িতে অভাব, বাইরে কাজ করতে যেতে হবে। স্ত্রী বলছে, শোনো বাপু, একবেলা খাবো একবেলা খাবো না, কিন্তু তোমাকে ছাড়বো না, তুমি এখানে থাকো, নুন ভাত শাক ভাত খাবো, তবু তোমায় ছাড়বো না। স্বামী দেখলো নতুন বিয়ে করেছি, মেয়েদের প্রচুর জিনিসের দরকার হয়, বুঝিয়ে সুঝিয়ে বললো, আমার মুখ না দেখে তুমি থাকতে পারবে না, তবে একটা কাজ করো। বলে কি? তোমাকে একটা ছবি আমার দিয়ে গেলাম, ফটো ফটো, এই ফটোটাকে তুমি প্রত্যেক দিন দেখবে, আমি এক মাস পরে আসবো। সবাই তাকান আমার দিকে। ওই নতুন বউটি কি করেছে? প্রত্যেক দিন স্নান করে নিজের স্বামীকে দেখে আর মনে করে, 10 দিন হয়ে গেল এখনো এলে না, 11 দিন হয়ে গেল এখনো এলো না। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে একটা নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ আসর উপরে উঠবেন না, আর কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না। কেন? কীর্তন চলতে চলতে ডিস্টার্ব হয়। হ্যাঁ, যদি কেউ মনে করেন প্রচণ্ড ভিড়ের মধ্যে কারো বাড়ি যাওয়ার দরকার হয়, তিনি কিন্তু গোবিন্দে মন্দিরে গিয়ে টাকাটা দিয়ে দেবেন, তবে এখানে আসার দরকার নেই। কীর্তনে অনেকে ডিস্টার্ব হয়, একটু লক্ষ্য করুন। তো নতুন মেয়েটি কী করছে মা? এদিকে তাকাবেন, একটা ছবিকে দেখছে, স্বামীর ছবিকে। এক মাস হয়ে গেল, মেয়েটি বলছে, তুমি খুব পাশান, এক মাস হয়ে গেলো তাও তুমি এলে না। নিজের ফটোটাকে দেখছে, স্বামীর ফটোটাকে, তুমি খুব পাশান। বলুন তো মায়েরা, দরজায় এসে তার স্বামী বলছে, কি গো, কার সঙ্গে কথা বলছো? আচ্ছা বলুন তো, সেই সময় ফটোপতির কাছে যাবে না আসলপতির কাছে যাবে? জোরে বলুন, আসলপতির কাছে যাবে। তাহলে যেটা আপনার ঘরে আছে ওটা সাজাপতি, উনি আসলপতি। কিন্তু গোবিন্দ বললেন, যাকে তুমি পতিরূপে পেয়েছো তাকেও যদি ভজন করতে না পারো, তাহলে আমাকে ভজন করে তোমার কোনো লাভ নাই। নিজ পতিকে অপমান করবে আর তুমি আমাকে ভজন করবে, তা হবে না। আগে নিজ পতিকে সম্মান দাও, তবে পরমপতি গোবিন্দকে পাওয়া যাবে। তবে আপনাদের এখানে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না আমি শুনলাম? দু চারজন মুখ চিপে চিপে বলছে, দাদা ভাই বলছে না না দেখবেন ঘরে গিয়ে, আর দাদারা বলছে। আচ্ছা আপনাদের যাতে ঝগড়া না হয় একটি মন্ত্র বলে যাব, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছে, বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গে হচ্ছে, বাকি কোথাও না। স্বামীর সঙ্গে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? তার আগে বলি, কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা, আর যার স্বামী কালা তার নাই কোনো জ্বালা আছে। বোবার কালা জ্বালা আছে? এইদিকে এইদিকে। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, শাস্ত্র বলল ভোজন আর ভজন একসঙ্গে করো। স্বামী বেলা 3টে এলো, তাকে দেবেন তারপর খাবেন, ওর নাম ভজন। আর স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে বাড়িতে একটু কীর্তন করলেন, ভজন। ভজন আর ভজন যদি এক হয় কোথাও বিবাদ থাকবে না, এইটা আমাদের মধ্যে নাই বলেই কিন্তু গণ্ডগোল হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই যে আমি তো দানি, ব্রজগোপীরা বলছে, কে দানি করেছে, কে দানি করেছে, ও কে দানি করেছে, কে দানি করেছে, আমাকে কে দানি করলো, কে দানি করেছে, 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 রূপেতে ভমরা গুণে ননি, রূপেতে ভমরা গুণে ননি চুরা। ভালোবাসে ছেলে তিনটে গুণ থাকলে ভালোবাসে, বলবো কি কি জিনিস বলতো? রূপ গুণ আর ধন কারো থাকলে ভালোবাসা হয়। কোনো মেয়ে দেখতে খুব সুন্দরী, বাবার পয়সা নাই, বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে রূপের জন্য। আবার দেখবেন গুণ, কোনো মেয়ে খুব গুণবতী তার বিয়ে হয়ে যেতে পারে। আর আর কি? ধন, যে ছেলে প্রচুর টাকা আছে দেখতে ভালো নয় কিন্তু তার বিয়ে হয়ে যেতে পারে। কেন বলুন তো? রূপ গুণ ধন এই তিনটে থাকলে ভালো হয়। কিন্তু হে গোবিন্দ, তোমার তো কিছুই নাই, রূপেতে ভমরা গুণে ননি চুরা, 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 ধনেতে ধপলি বসতি গাছে, রূপেতে ভমরা গুণে ননি চুরা। কৃষ্ণ তোমার রূপ তো ভমরার মতো কালো, তোমার গুণ তো ননি চুরি করা, আর তোমার ধন তো গাভী ছাড়া কিছু নাই,
রূপেতে ভমরা গুণে ননিচর, রূপেতে ভমরা গুণে ননিচর, ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভমরা গুণে ননিচর। তুমি ভেবো না আমাদের মতো মেয়ে তোমার মালা দেখলে ভুলে যাবে, ওহে চিকন কালা গলে বনমালা, ওহে চিকন কালা গলে বনমালা। আপনারা কারা কারা মালা পড়েছেন হাত পড়ুন তো, মালা যারা পড়েছেন হাত তুলবেন। আমি মালা বলেছি, সোনার রূপোর বা তুলসীর কিছু বলি নাই, মালা বলেছি। হাত তুলুন কারা সোনার মালা পড়েছেন, হাত নামছে। যদি কেউ পড়েছে সে বলছে আমাকে অত বোকা পেয়ে গেছেন, রাত্রিতে কীর্তন শুনতে যাবনি, লোকে ধরুক আমাকে। আচ্ছা মায়েরা, আমি তুলসীর মালা কথা বললাম, তুলসীর মালা কারা পড়েছেন হাত তুলুন, তুলুন তুলুন। এবার হাত নামাবেন না, আমি জিজ্ঞেস করবো তারপর নামাবেন। আপনারা সবাই দেখে নিন দাদারা, তুলসীর মালা যারা পড়েছেন হাত তুলুন, তুলে থাকুন। আচ্ছা মালা পরে নিরামিষ খান তারা হাত তুলুন, আর যারা নিরামিষ খান না তারা নামান, হরিবাসরে নামান। নেমে গেল, নেমে গেল, নেমে গেল, নেমে গেল, অনেক নামবে, ডাউন হয়ে যাবে সব। তুলসীর মালা যদি পড়বেন আর আমিষ খাবেন তাহলে নিতাই গোর হরিবল, মালা পড়ার দরকার নেই। কিন্তু আপনার মালা পড়ার দরকার নেই, আপনি ভক্তি থাকলে হবে। মালা পড়লে ভক্ত হওয়া যায় না, তুলসী মালা পড়লে ভক্ত হওয়া যায় না, তিলক নিলে ভক্ত হয়। কিন্তু এগুলো দরকার আছে কেন বলুন তো, না মালা পড়লে রাস্তা দিয়ে চলে গেলে কোনো মহিলা যদি সোনার মালা পরে তার ফাঁকে তুলসীর মালা পরে, স্মৃতিতে সিঁদুর হাতে শাঁকা থাকে, কোনো পুরুষ মানুষ তার মুখের দিকে চাইবে না, তার পায়ের দিকে চাইবে। আর কোনো নারী যদি একবারে সিঁদুর না নিয়ে রাস্তা দিয়ে চলে যায় ঢ্যাং ঢ্যাং করে, পুরুষ তার মুখের দিকে তাকাবে, দেখবেন তার পায়ের দিকে তাকাবে না। মায়েরা এই মালা কি বলুন তো, ইনি হলেন মাস্টার। একটা খারাপ কাজ করতে যাচ্ছেন তখন আপনার মনে পাছে লোকে কিছু বলে মালা পরিয়ে আছে, পাছে লোকে কিছু বলে তিলক নিয়ে আছে, এই জন্য মালা তিলকের দরকার আছে, সম্মান রাখবেন। তবে মালা তিলক পড়লে আপনার নিরামিষ খাবেন, যদি নিরামিষ কেউ না খেতে পারেন তাহলে বেলের মালা পরবেন, কোনো অসুবিধা নেই, আপনি যা খাবেন খান, কিন্তু বেলের মালা পরুন। আস্তে আস্তে স্কুলে ভর্তি হন, আস্তে আস্তে দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে, আগে বেলের মালা পরুন। এইবার বলে রাখি, একটা জায়গাতে একটা ছেলে বলছে এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায়। বললাম কেন, এখন প্যাঁচ সিস্টেম মালা, বলে বুঝলাম না, খোলাও যাই পড়াও যাই। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলাতে প্যাঁচ লাগিয়ে দিলাম। প্যাঁচ লাগা পড়া পড়লে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবেন, জেনে নিন আপনারা মায়েরা। ক প্যাঁচ মালা পড়বেন, আপনাদের গলার দিকে আমি তাকাচ্ছি, ক প্যাঁচ মালা পড়েছেন, দু প্যাঁচ, আমি ক প্যাঁচ, দু প্যাঁচ। বলছে শাস্ত্র বলছে তিন প্যাঁচটা সঠিক, তিন প্যাঁচ পড়লে খুব ভালো, যদি না পারেন মাঝামাঝি দু প্যাঁচ, আর যদি না পারেন তবে এক প্যাঁচ পড়বেন না, এক দু প্যাঁচ নইলে তিন প্যাঁচ। আপনি মালা পড়বেন কোন দিন পড়বেন, যে কোনো দিন পড়বেন, কাকে দিয়ে পড়াবেন, কোনো সাধুগুরু বৈষ্ণবকে কাছে পেয়ে তাকে দিয়ে মালা পড়াবেন, যদি কেউ না থাকে গোবিন্দের চোয়ানে মালাটা দিয়ে আপনি মালা পড়বেন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে। এই যে শোনো, ওহে চিকন কালা গলে বনমালা, ওহে চিকন কালা গলে বনমালা, মনি মজা ওহে পথের পাশে, ওহে চিকন কালা গলে বনমালা। যারা মন দিয়ে শুনছেন পদাবলীগুলো তারা বুঝতে পারছেন, ভগবানের গুণ হলো চুরি করা। আচ্ছা বলুন তো, এখানে চুরি করা গুণ হয় না দোষ হয়, জোরে বলবেন মায়েরা, চুরি করা দোষ হয় না গুণ হয়, জোরে বলুন, দোষ হয়। কিন্তু ভগবান যে চুরি করে ওটা কিসের চুরি, এদিকে, ভগবান যে চুরি করে ওটা হচ্ছে গুণের চুরি। এই জগতে কোনো চোর যদি তোমার ঘরে ঢোকে, কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কোন ভকতের হৃদয় ঘরে চোর ঢোকে, হৃদয় ঘরে ঢোকে তার সব কিছু চুরি করে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, তাকে পথের কাঙ্গালে করে দেয়, পথের কাঙ্গালে করে দেয়। অনেক গুণীজন এখানে কীর্তন শুনছেন, অনেক মায়েরা শুনছেন, আপনার মন দিয়ে শুনবেন, ভগবানের চুরিটা গুণের চুরি। যার ছেলে যত লালাই তার ছেলে তত খাই, তুই বড় ছেঁচড়া বটিস, মায়েরা বলেন না। ভগবান ছটা পদ্ধতিতে চুরি করতেন, গুনবেন আপনারা, আমার ভুল হলে গুনে নেবেন, ছটা কি কি বলছে, বৃন্দাবনের দুকুলস্য চুরং, মানে বৃন্দাবনের গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল, কটা হলো চুরি, একটা। দু নম্বর চুরি কি, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চুরং, নবনী চুরি করলো।
তিন নম্বর চুরি কি মা? সাধু জনাম পাপ তাপহরণ, সাধুদের পাপ চুরি করলো। চার নম্বর চুরি কি? পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তাকে তুমি পথের কাঙ্গাল ভিকারি করে দাও। পাঁচ নম্বর চুরি কি? রাধে কায় হৃদয়স্য চুরং, তুমি রাধারানী হৃদয় চুরি করেছো। ছ নম্বর চুরি কি? নবাশুদ্ধ শ্যামলকান্ত, নবাশুদ্ধ শ্যামলকান্তি চুরং, তুমি মেঘের বর্ণটা নিজের গায়ে নিয়ে চুরি করেছো। মায়েরা, ভগবানের বাড়িতে এত ননি, তবে বজগোপীদের বাড়িতে ননি চুরি করতে যাই কেন? আপনাদের মনে প্রশ্ন হয় না? কৃষ্ণের বাবা নন্দরাজার নবলক্ষ ধেনু এত ননি বাড়িতে, গোবিন্দ কেন পরের বাড়িতে বজগোপীর বাড়িতে ননি চুরি করতে যায়? শুনে নিন মায়েরা, আসলে বজগোপীরা যখন ননিগুলো দেয় না, তখন বলে হে নবনি গোবিন্দ সেবায় লেগো বলে দেয়। আচ্ছা বলুন তো মা, আপনি ভোগ রান্না করে ভগবানের চরণে ভগবানকে স্মরণ করে দিলে ভগবান হাজার ঘরে খেলে কি তোমার ঘরে খাবে না? তাই নবনীটাকে দিয়ে বলতো হে গোবিন্দ, হে নবনি তুমি গোবিন্দ সেবায় লেগো। কিছু মনে করবেন না মা, প্রত্যেক দিন গোবিন্দ বজগোপীতে বাড়িতে নবনি চুরি করে। একদিকে একদিন বজগোপীরা মা যশোদার কাছে, এ যশোদে, এ তোর ছেলে আমাদের ঘরে ননি চুরি করে, তুই বারণ করতে পারিস না? যশোমতী তখন বলে, শোন গোপী, বলে কি, আমার ঘরে ননি খাবার সময় নাই, আর তোদের ঘরে ননি চুরি করে কেন? সঙ্গে সঙ্গে বলছে, চোরের মায়ের বড় গলা, দেখবি আমাদের ঘরে কেমন ননি চুরি করে। তখন যশোমতী গোপীকে বলছে, তা এদিকে এদিকে গোপীকে বলছে, তোর বাড়িতে ননি চুরি করে তোরা কোথায় থাকিস? বলছে, তোর গোপালের বুদ্ধি আলাদা, তোর গোপাল ইন্টারন্যাশনাল চোর। যারা বাবাজি মহাজারা রয়েছেন মন দিয়ে শুনবেন, ভগবান এরকম চোর নয়, ইন্টারন্যাশনাল চোর। সব চোরকে ধরতে পারবেন, ভগবান চোরকে ধরতে গেলে শিক্ষার দরকার হয় না, ভগবানকে চোরকে ধরতে গেলে ভক্তির দরকার হয়। সবাই লক্ষ্য করুন, এইদিকে সবাই চিৎকার করে বললো, তাহলে এক কাজ কর। বলে কি? যশোমতী বলছে, এক কাজ কর, ননি বাড়িতে রাখিস, চুরি করে কি করে? বলছে, তোর গোপাল তো একা যায় না, অনেকগুলো দলবল মিলে যায়। আমরা গোয়ালাদের মেয়ে, বাড়ির ভেতরে কাজ করি, অনেকগুলো গাভী, অনেকগুলো বাছুর, বাছুরের দড়িগুলো খুলে দেয়, যখন গাভীর দুধ খেতে লাগে, আমরা যখন বাছুরগুলো বাঁধতে যাই, তোর গোপাল সেই ফাঁকে ননি চুরি করে চলে আসে। বলছে, এক কাজ করবি, অন্ধকার ঘরে ননি রাখবি, আমার গোপাল ঢুকবে, পাবে না, চলে আসবে। তখন সঙ্গে সঙ্গে বজগোপী বলছে, তোর গোপাল যার অন্ধকার ঘরে একবার ঢুকিতে পারে, ঢুকিতে পারে, তার অন্ধকার ঘর চিরকালের জন্য আলো হয়ে যায়। শিখার উপরে রাখবি, নাগালে পাবে না। বলছে, ওটা করেও দেখেছি। বলে, কি হয়েছে? বলে, দল বল নিয়ে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে শেষে নাগালে পায় না, বাঁশি দিয়ে খুঁচে দেয়, গড় গড় করে হাঁ করে মুখে পড়ে যায়। বলছে, তাহলে এক কাজ করবি, হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি, হাঁড়ি রাখবি না, ননি রাখে, এই হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি। বজগোপীরা বলছে, সেটা করে আরো বিপদে পড়েছিলাম, দেখছি দেখি দেখছি হাঁড়িটা ফাঁকা রেখেছি, এক হাঁড়ি জল, মানে জল এলো কি করে? বজগোপীরা বলছে, তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। তাহলে ভগবানের কেমন চালাক দেখুন। একটা শিক্ষিত বজগোপী বললো, তোরা তো গোবিন্দকে ধরতে পারিস না, আমি ধরবো। বলে, কি করে ধরবি? তবে শোন, যেখানে নবনীর শিখাটা কাছে নবনী থাকে না, একটা ঘন্টা বেঁধে দেবো, যখনই হাঁড়িতে নাড়া দেবে ঘন্টা বেজে উঠবে, আর গিয়ে চপ করে ধরবো। সবাই লক্ষ্য করুন, একদিন যখন নবনীর হাঁড়ির কাছে শিখাতে ঘন্টাটা বেঁধে দিয়েছে, আমার দিকে তাকাবেন, গোবিন্দ গেছে, ঘন্টাকে বলছে, ঘন্টা তুই এলি কেন? ঘন্টা বলছে, হে গোবিন্দ আমি আসি না, আমাকে আনা হয়েছে। ঘন্টা তুই বাজবি না? ঘন্টা বলছে, না বাজবো না। বলে, বাজলে তোর একদিন কি আমার একদিন? ঘন্টা বলছে, না গোবিন্দ বাজবো না। এ ঘন্টা বাজবি না? ঘন্টা বলছে, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দু। ঘন্টা কত চালাক দেখুন। গোবিন্দ বলছে, বাজবি না? ঘন্টা বলছে, না ঠাকুর বাজবো না। যেই না হাঁড়িতে হাতটা ভরছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। হাঁড়ির ভেতরে হাতটা ভরেছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। হাঁড়ি থেকে ননি তুলেছে, ঘন্টা বাজবি না? বলে, না বাজবো না। ননি তুলে যাই না মুখে দিয়েছে, আমি ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। বলছে,
তুই বাজলি কেন? ঘন্টা তখন বলছে, হে গোবিন্দ, মন্দিরে তোমার যখন ভোগ নিবেদন করা হয়, তুমি তখন পাথরের মূর্তি, তখন আমায় বাজানো হয়, আর তুমি জীবন্ত গোবিন্দ ভোগ পাচ্ছ, আমি না বেজে কি থাকতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবার ব্রজগোপীরা তাকে অপমান করছে, তখন সঙ্গে সঙ্গে ব্রজগোপীদেরকে গোবিন্দ বলছে, কি কহিলে শ্রদ্ধা মুখে না হয় বন্যে ধেনু রাখে, কি কহিলে শ্রদ্ধা মুখে না হয় বন্যে ধেনু রাখে। এখন বিয়ে দিতে গেলে, মেয়ের বিয়ে দিতে গেলে কি হয়, সোনা দানা টাকা পয়সা দিতে হয়, আস্তে আস্তে উল্টে যাচ্ছে। কিন্তু এখন দেখবেন ছেলের বাবা বলছে, পয়সা পাতি নেব না, ভালো মেয়ে দেখে দাও, মানে পয়সা পাবার তো চান্স আর নাই, ওই জন্য খুব দুঃখ করে বলে, ভালো মেয়ে পেলেই হবে, মানে ভালো বলতে গেলে যা পাই তা। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল কি, পয়সা দিয়ে বিয়ে করতে হতো ছেলেদেরকে, সেই যুগটা আবার আসছে, বলছে শোনো, বিবাহ করিতে যদি নাহি জোটে করি, বিবাহ করিতে যদি নাহি জোটে করি, বিয়ে করতে যদি তোমার পয়সা না থাকে, বৈরাগী হয়ে বেড়াও সেম প্রতি বাড়ি বাড়ি, বৈরাগী হয়ে বেড়াও, ভিক্ষা চাও, তাহলে বিয়ে হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, আমার বিয়ে করবার সাধ জেগেছে, তবে কাকে জানো বলবো, বিবাহ করিতে মোর সাধে বড় চিতে, বিবাহ করিতে মোর সাধে বড় চিতে, বিবাহ করিতে মোর সাধে বড় চিতে, আমার বিবাহ করিতে মোর সাধে বড় চিতে, যদি যদি বিয়ে হয় গো রাধে তোমাতেই আমার, যদি বিয়ে হয় গো রাধে তোমাতেই আমাতে, যদি বিয়ে হয় গো রাধে তোমাতেই আমাতে, তোমার আর আমার বিয়ে হলে কি করবো, আমরা বৈরাগী হব গো, বৈরাগী হব, বৈরাগী হব, বৈরাগী হব, তোমার আমার মিলে বৈরাগী হব, কোনদিন বৈরাগী হব জানো, যেদিন নদিয়াতে গৌরাঙ্গ হব, মাথায় বাঁধবো নামা বলি কাঁধে নেবো ভিক্ষার ঝুলি, উলোথনি আমি কিন্তু, আপনারা কি করেন না করেন জানি না, আমি কিন্তু মাতালদেরকে খুব সম্মান দিই। প্রশ্ন করবেন আস্তে, প্রদীপ বাবু মাতাল সম্মান দেন কেন? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তা রাস্তায় ধর্মঘট হয়, মদের দিনের দিন দাম বাড়ছে, কজন মাতাল ধর্মঘট করছে, জোরে বলুন, ঠিক না ভুল, জোরে বলুন। আবার দেখবেন মায়েরা দুধ বিক্রি কর, দুধ নেবে গো দুধ, আর দুধের হিসেব করছে, দুধ নেবে গো দুধ, সবচেয়ে কত করে বলে 10 টাকা করে, বলে 5 টাকায় হয় না, বলে 5 টাকাতে জল পর্যন্ত পাওয়া যায় না, দুধ বিক্রি করছে দরজায় দরজায়, কিন্তু ঝোপের আড়ালে টিম টিম করে লাইট জ্বলছে, পিঁপড়ের মতো সুসুর করে চলে যাচ্ছে, কারা বলুন তো, মাতাল পার্টি। আবার দেখবেন, কিছু মনে করবেন না, বিজ্ঞান বলছে যে ভূমিকম্প হলে আগে সব চাইতে জানতে পারে কুকুর, কিন্তু সব চাইতে আশ্চর্যের ব্যাপার, ভূমিকম্প হয়ে গেল মাতাল জানতে পারে না, এটা আশ্চর্যের ব্যাপার। আবার দেখবেন যে ঝোপে দিনের বেলায় আপনারা যেতে পাচ্ছেন না, গর্তে পা দিলে সাপে কামড়াতে পারে, সেই গর্তের মধ্যে মুখ দিয়ে ঘষাচ্ছে মদকে, আর সাপ তার বাচ্চা নিয়ে ভেতরে মনে মনে ভাবছে, আজকে বেরোলে কাল আর ঢুকবো না, যার পাল্লাই করেছি, সাপ পর্যন্ত মাতালকে ভয় পায়, এই জন্য মাতালকে সম্মান দিই। তবে শুনে রাখুন, অনেকে বলছে যারা মদ খায় তারা বলছে, যাক প্রদীপ বাবু এতদিন পরে আমাদের গুণগান গাইল, কিন্তু না, আমি গুণগান গাই নাই, যারা মদ খায় তাদের জন্য বলে রাখি, কিছু মনে করবেন না, মদ খেলে 3টে উপকার হয়, বলবো না, বাদ দিয়ে দেবো, বলুন বলুন, যারা খায় না তারা বলছে, বলুন যদি এক প্যাক নেওয়া যায় তো নেবো, শুনে নিন, মদ খেলে 3টে উপকার কি কি, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, যে মদ খায় তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না। যারা মাতাল তারা পাশে বলছে, দেখলে তো কেমন বলেছে, শুধুই খায়, এরা কিন্তু বলা বলি করছে, কিন্তু মানেটা বলবো তখন বুঝতে পারবে, মদ খেলে চোর ঢোকে না কেন বাবা, মদ খেলে চোর ঢোকে না কেন জেনে নিন, আপনার ছেলে হয়ে বলি, যে মদ খায় খেতে খেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায় সকাল পর্যন্ত পার্টি আমাদের দলে আছে, বন্ধ হয় না, আর চোর ঢুকতে গিয়ে বলে, বেটা কাজ ছেড়ে জেগে আছে ঢোকার দর,
তাই জন্য ঢোকে না। আর কুকুরে কেন কামড়ায় না? দুটো কারণে কামড়ায় না, কেন বলুন তো? মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন আর চলতে পারে না, হাতে লাঠি নিয়ে যায়, আর কুকুর লাঠি দেখলেই মারে দূর, ওই জন্য কামড়ায় না। আর কুকুর কামড়ায় না কেন বলুন তো? যারা পান মাতাল তারা দেখবেন রাস্তাঘাটে পড়ে থাকে না, নর্দমাতে পড়ে থাকে, আর কুকুরও নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুর ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার কোনো চান্স পাবে না, তার আগেই নিতাই গৌর হরি। এরপর থেকে যারা মাতাল তারা বলবে সবাইকে আনবি, ওই বেটাকে আনবি না, আমাদের বদনাম করে গেল। না না, নেশামুক্ত সমাজ করুন। প্রত্যেকটি হিন্দু ভাইদের কাছে নিবেদন রইল, নেশামুক্ত সমাজ করুন। নেশা হচ্ছে চার আঙুলের একটা দু আঙুল, নেশা ক আঙুলে? একটি এক আঙুলে, একটি দু আঙুল, একটা তিন আঙুল, একটা চার আঙুলে। একটু দেখিয়ে দিই আপনাদের, এখানে এক আঙুলের নেশা বাবা জানে এক আঙুলের কি? আমি খাই না, দেখি আর কি। আর দু আঙুলের নেশা কোনটা বলুন তো? ডিজাইন দু আঙুলে। আর তিন আঙুলের নেশা? যাও বাবা, দেখবেন হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, দেখবেন মদ অন্য জায়গা খায় না, মন্দিরের পাশেই খায়। আবার দেখবেন গাঁজা টানবার জায়গা অন্য কোথাও নাই, বাবার মন্দিরের দরজাতে খায়। অনেককে বলি এ ভোলার মন্দিরে খাচ্ছিস কেন? আমাদের গ্রামে যদি কেউ খায় তখন বলে জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবে না কিন্তু ওটা খাবে আর কি। সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু সমাজের কি বলুন তো? মদের বোতলগুলো মন্দিরের পেছনেই ভাঙা থাকে। বলুন আমাদের ধর্ম টিকবে? সাধুগুরু বৈষ্ণব দেখলে সম্মান দিই না, হরিধ্বনি দিই না, হরিবল বলতে পারি না? আজ থেকে আপনাদের কাছে নিবেদন রইল, সাধুগুরুর আশীর্বাদ নিয়ে নিন। বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি? ঘুম কারো আসেনি, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দেখুন, যখন বারবার আটকে দিচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বলছে ওরে সখী আর আমার বেঁচে থাকলে না, লাভ নাই, আমি যমুনাতে ঝাঁপ দেব। এই যেই না রাধারানী যমুনাতে ঝাঁপ দিতে গেছে গোবিন্দ আটকেছে, এরকম করে যেই না আটকেছে গোবিন্দ রাধারানীকে ধরে ফেলেছে, আর রাধারানী বলছে ছাড়ো ছাড়ো, আমায় লোকে দেখিলে বলবে কি, কৃষ্ণকে যেই না বলেছে তোমার কালো গায়ের গন্ধ লাগে, মায়েরা যারা কালো আছেন তারা হাত তুলুন তো, কালো কারা কারা? বাহ খুশি হলাম, অন্য জায়গায় ভয়ে তুলে না, কালো কারা কারা হাত নামান, যারা পরিষ্কার আছেন সাদা তারা হাত তুলুন, বলে তুলবে না, একবারে তুলবে না, কেন পরিষ্কার তো কম আছে। তো শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ বলছে কালোর গুণ গাই, আহা কারোর গুণ জানে না যারা, গোড়ার গুণ গাই তারা আসতে, কালোর গুণ জানে না যারা, গোড়ার গুণ গাই তারা, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভাবেতেই রয়, গোড়াঙ্গিনীদের তা থাকে না, যৌবন গেলে সব চলে যায়, চলে যায়। কালো কালো মেয়েদের মুখের জ্যোতি দেখবেন বহুদিন থাকে, আর পরিষ্কারদের যৌবন শেষ হয়ে গেলে, যারা পরিষ্কার আছে বলছে খবরদার বলবেন না, না না আমি বলি না, এটা পদকর্তা বলছে আর কি। এই দিয়ে দেখান বলছে চোখের তারা কালো যাদের নয় গো সখি, সবাই বলে বেড়ালে চোখি, বেড়ালে চোখি, কারো কটা চোখ নাই তো রাগ করবে কিন্তু, এটা আমি বলি নাই, চোখের তারা কালো যাদের নয় গো সখি, নয় গো সখি, সবাই বলে বেড়ালে চোখি, বেড়ালে চোখি, সুন্দরী হলেও মনে সুখে থাকে না, মনে সুখে থাকে না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে শোনো, কালো পরিষ্কারে কোনো ব্যাপার নাই, গুণের দরকার, গুণে যদি না থাকে রূপে কি বা করে রাধে, ওরাই গুণ যদি না থাকে রূপে কি বা করে রাধে, গুণে যদি না থাকে রূপে কি বা করে রাধে, সবাই মন দিয়ে শুনবেন, মাথায় কাপড় নিয়ে করজোরে বসবেন, সবার কাছে নিবেদন রইল, রাধারানী দুঃখের কথা বলছে ও গো বরিমা, আমি এমন ঘরে বাস করি একবার কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই, কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই, সবাই কান খুলে রাখবেন, সবাই কান খুলে রাখবেন, আমার দিকে তাকাবেন, আপনার রাধার মতো কৃষ্ণ ভজন করতে পারবেন? রাধারানী বলছে আমি একবার, এ আমি কৃষ্ণ বলে একবার কানতে পাই না, কানতে পাই না, যমুনাতে জল আনতে মানা, জল আনতে মানা, আমার নীল শাড়িটা পড়তে মানা, পড়তে মানা, নয়নে কাজল নিতে মানা, নয়নে কাজল নিতে মানা,
রাধামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে, ভুলতে পারে নাই বলে, নয়নে নয়নে রেখেছে, নয়নে নয়নে রেখেছে। আচ্ছা মাইরা, দাদা ভাইরা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন অগণিত ভক্তের সম্ভার। এখানে আজকে ফুটবল গ্রাউন্ডের মাঠ, স্কুলের মাঠ আপনারা পরিপূর্ণ করে বসে আছেন, খুব সুন্দর তত্ত্বটা শুনবেন। তাহলে কি সত্যি জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী কৃষ্ণকে ভালোবাসত না? মায়েরা ভালোবাসত। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছে, হ্যাঁ উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছে, বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মসনতি, মানে বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। ও মায়েরা, আপনাদের সঙ্গে যদি আমার বহুদিন পর দেখা হয় আপনারা কি বলবেন? ভালো আছেন? কিন্তু প্রতিদিন দেখা হলে বলবেন, জোরে বলুন। আপনার স্বামী যদি দু মাস পর পর বাড়ি আসে সেবা যত্ন ভালো হয়, প্রতিদিন বাড়িতে থাকলে সেবা যত্ন হয়, জোরে বলুন। হ্যাঁ না না, মানে বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পায় না। আসলে একটু মন দিয়ে শুনবেন, জটিলা কুটিলা রাধারানীকে মনে ভাবত পদ্ম ফুল, আর কৃষ্ণকে মনে ভাবত ভ্রমর। ওরা জানে যে পদ্ম ফুলকে যদি ঘরে ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর কোথাও যাবে না, ঘরে এসে পদ্ম ফুলের মধুপান করবে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে নিতাই গৌর হরি বল বলে চরণ লাভ। এর থেকে কি শিখে নিলেন? জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী। রাধারানীর কৃষ্ণ ভজন শুনে রাখুন। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গা গড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চল তো অঙ্গুলি চাপি। কত সুন্দর কথাটা দেখুন মায়েরা, ভেঙে দিচ্ছি। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাঁপি, গা গড়ি বাড়ি ঢালি করি পিচ্ছলি চল তো অঙ্গুলি চাপি। মানে কি মা? বলছে রাধারানীর পাগুলো খুব নরম, রাজার মেয়ে তো খালি পায়ে হাঁটে নাই, তা যমুনা থেকে জল এনে বাড়িতে উঠোনে কি করতো, কাঁটা গেড়ে দিত, তারপর পা ফেলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতো। কেন? কাঁটা পায়ে লাগতো, পাথর লাগবে, কাঁকড় লাগবে, রাস্তাতে কষ্ট হবে না রাধারানী কৃষ্ণ ভজন। রাধারানী কৃষ্ণ বলে কাঁদতে পেতো না, উনন শালায় গিয়ে কী করতো জানেন? আপনাদের মতো নয়, আমাদের মতো নয়, কী করতো? শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানের ভেতরে ঢুকিয়ে দিত, আর ধোঁয়ার ছলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। যেই দিন রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে ধোঁয়ার ছলে, অমনি কুটিলা মনে মনে ভাবছে একবার দেখি তো আমাদের বউ কি করছে। কুটিলা যখন জানলা দিয়ে দেখছে জটিলা, হ্যাঁ কুটিলে, এ কি দেখছি? কি দেখছি? হ্যাঁ তোর বইয়ের কাণ্ড কারখানা। আমার বউ কি করেছে? কি করেছে? হ্যাঁ দেখছে আজ। কেন কি করেছে? আমার বউ রান্না করছে তো। রান্না করছে না, ছাই করছে। তাহলে কি করছে? রান্নাশালে বসে বসে কান্না করছে। রান্নাশালে বসে বসে কান্না করছে। কুটিলার চাইতে জটিলা একটু ভালো। জটিলা বলছে, এইটুকু অবস্থায় বউ করে এনেছি, এত জ্ঞান বুদ্ধি কি আছে? বৌমা কি হয়েছে? বলছে মিথ্যা করে বলছে। শাশুড়ি মা বলে কি, শুকনো কাঠগুলো শুকনো ছিল না, ভিজেছিল, দিয়েছি ধোঁয়ার ছলে, চোখ বের চোখ দিয়ে জল বেরেছে, আমি কাঁদি নাই। সঙ্গে সঙ্গে জটিলে কুটিলেকে বলছে, আমার বউকে কাল থেকে শুকনো কাঠ এনে দিবি, তোর জ্ঞান নাই, ওইটুকু মেয়ে তুই আর শুকনো শুকনো কাঠ ভিজে কাটিয়ে দিস, কষ্ট হয় না? রাধারানী দেখলো মায়ে মেয়েতে ঝগড়া হবে, তা রাধারানী বলছে, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু আমার মতো হতভাগিনীর কৃষ্ণ প্রেম রসের ধারা বইয়ে ওই শুকনো কাঠ ভিজে যায়। যখনই বলেছে শুকনো কাঠ ভিজে যাই, সঙ্গে সঙ্গে বলছে এ জগতে, তখন সঙ্গে সঙ্গে বলছে শুকনো কাঠ এনে দিবি, কুটিলে কাল থেকে শুকনো এনে দিবি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, মা গো শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে সুখে না হলে সুখে না পেলে আপনি জলে। হরিব আপনি জলে। রাধারানী যখন এভাবে কাঁদছে, আমি গোবিন্দ পাবো কি করে? সঙ্গে সঙ্গে বলছে রাধারানী বলছে, এবার আমাদের গোবিন্দকে পেয়েছি। গোবিন্দ বলছে, শোনো যেতে দেবো তোমাদের, কিন্তু ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। কি কর মায়েরা? এই দিয়ে তাকান, রাধারানী স্মৃতিতে সিঁদুর পড়েছে আর ননে কাজল পেয়েছে, পড়েছে, এই দুটোর জন্যে তোমাকে 2 লক্ষ দান লাগবে। বলছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। শুনবেন ভালো করে,
গোবিন্দ বলছে তুমি যে স্মৃতিতে সিঁদুর নিয়েছো আর নয়নের কাজল, এই জন্য 2 লক্ষ দান লাগবে। রাধানী বলছে আমরা কেন দেবো, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের দুই দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যে তারাই দেবে 2 লক্ষ, যাদের দুই দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের দুই দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। টাকা দেবে যারা, কৃষ্ণ চাই বিষয় চাই, এই যাদের লক্ষ তারা দেবে 2 লক্ষ। বলছে তাহলে এক কাজ করো, তোমার যে গলার হার, এই যে দেখো তোমার যে গলার হার, এই গলার হার, গলার গজমতি হার আর কানের দোল, এর জন্য তোমাকে 4 লক্ষ দিতে হবে দান। রাধারানী বলছে আমরা কেন দেবো, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের চার দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, যাদের চার দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। একজন একজন করে যারা, যাদের চারদিকে লক্ষ্য মানে কি, ধর্ম অর্থ কাম মোক্ষ যারা চাই, আমরা তো পঞ্চম প্রেম পুরুষার্থ প্রেম পেয়ে গেছি, আমরা কেন দেবো। ওই তাহলে এক কাজ করো, কোমরের কিঙ্কিনি আর গলা, কোমরের কিঙ্কিনি আর করের কঙ্কন, এর জন্য তোমাকে 6 লক্ষ দান দিতে হবে। রাধা বলছে আমরা দেবো কেন, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, দেবে যারা 6 রূপুর বশীভূত তারাই দেবে 6 লক্ষ, যাদের 6 রূপু বশী না তারাই দেবে 6 লক্ষ, 6 রূপু কাম ক্রোধ লোভ মহামদ মাস্টার যাদের তারা দেবে, আমরা কেন দেবো। ওই তাহলে এক কাজ করো, তোমার পায়ের আলতা আর পায়ের নুপুর, তার জন্য দাও তুমি 8 লক্ষ। সঙ্গে সঙ্গে রাধা বলছে 8 লক্ষ কেন দেবো, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ, তারা দেবে 8 লক্ষ। এই যে যারা অষ্টপাশে আবদ্ধ তারাই দেবে 8 লক্ষ, যারা অষ্টপাশে আবদ্ধ তারাই দেবে 8 লক্ষ। এই যে লজ্জা ভয় ঘৃণা, এই ঠিক লজ্জা ঘৃণা ভয়, হ্যাঁ এরকম করে 8টা দড়ি আছে আমাদের, যদি কেউ এতে পড়ে যায় তবে দেবে না, 8 লক্ষ তারা দেবে। হ্যাঁ এবার শুনে রাখুন, অষ্টপাশে যারা আবদ্ধ থাকে, মায়েরা মনে রাখবেন কত লক্ষ হলো, টোটাল হিসাব করলে 20 লক্ষ হয়, 20টাকে কী বলা হয়, 20। রাধানী বলছে তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, তারা দেবে 20 লক্ষ। এই যে কে কে দেবে, যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, ও যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ, ও যাদের বিষয় 20 লক্ষ তারাই দেবে 20 লক্ষ। বেশ 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 বেশ, জ্ঞান দাস কহে তুমি ছাড়ো তিতিপনা, জ্ঞান দাসি ছাড়ো তুমি ছাড়ো তিতিখানি, জ্ঞান দাস কহে তুমি ছাড়ো তিতিপনা, যে জ্ঞান দাসি কহে তুমি ছাড়ো তিতিখানি, তুমি মহাদানি তোমার দানি কোন জনা, তুমি মহাদানি তোমার দানি দাও জানি। মায়েরা রাধারানী বলছে ললিতারে আর দেরি করিস না, আমাদের গোবিন্দের মুখে একটু নবনী তুলে দে। সবাই করজোরে বসুন, ভগবান শ্রীকৃষ্ণের মুখে নবনী দিচ্ছে, পসরা দিচ্ছে, সবাই করজোরে বসবেন, মাথায় কাপড় নেবেন। হ্যাঁ দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে একবার মাথায় নেবেন, আর যদি কিছু না থাকে মাথায় একবার হাতটা দেবেন সবাই, কৃপা করে একটু করজোরে দাঁড়াবেন। মানে স্বয়ং রাধারানী গোবিন্দকে পসরা দিচ্ছে, চেয়ে দেখ ঘামে আছে চাঁদ মুখ খানি, চেয়ে দেখ ঘামে আছে চাঁদ মুখ খানি। এই যে যারা এই গানটি শুনছেন ডাঁশ পেরে গৌরী ডাক, সবাই করজোরে বসুন, সবাই মাথায় কাপড় নিয়ে করজোরে, ভগবানকে রাধারানী বলছে ললিতা চেয়ে দেখ
ঘামিয়াছে চাঁদ মুখ যে নাম্বারের পেছনে 38 আছে, 38 দেখবেন, যে নাম্বারের পেছনে 38 মানে 38, ওই নাম্বারে কিন্তু আপনারা ফোন করবেন না। যে নাম্বারের শেষে 38 নাম্বার একটা ভুল করে মোবাইলে চলে গেছে ইউটিউবের মাধ্যমে, ওই নাম্বারটা কোনো একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে যে দাম আমার বটে সেই দাম না বলে ও নিজে অ্যাকাউন্ট দিয়ে টাকা নিয়ে নিচ্ছে, বলছে প্রদীপ পালের বাইনা হয়ে গেল, কোনো অসুবিধা নেই, আমাকে টাকা দিলেন, আমি ওনার ম্যানেজার, ওনার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, আপনি আপনার বাইনা হয়ে গেল। এমনি করে ওই ছেলেটি মোটামুটি 2-3 লাখ টাকা লোকের কাছে নিয়েছে, 5,000-2,000 করে নেওয়ার পর মোবাইলটাকে অফ করে দেয়।
ওই জন্য আপনাদেরকে সাবধান জানালাম, যে নাম্বারের পেছনে 38 মানে 38 থাকবে যে নাম্বারের শেষে, ওই নাম্বারে ভুলে আপনারা করবেন না। যদি মনে করেন প্রদীপ পালকে দরকার হবে, মনে করেন ম্যানেজার বললে সন্দেহ হচ্ছে, আপনি বলবেন প্রদীপবাবুকে ভিডিও কল করে একবার দেখিয়ে দিন, ব্যাস আমাদের শান্তি হয়ে যাবে। যদি মনে হয় আপনার ভিডিও, আমার তো কণ্ঠ শুনতে পারলে আপনারা বুঝতে পারবেন আমি বলছি, যদি মনে হয় যে অন্য ব্যাপার কাকতালীয় হতে পারে কারো কণ্ঠ, আপনি এক কাজ করবেন ভিডিও কল করবেন। তবে হ্যাঁ, যদি আমার অ্যাকাউন্টে প্রদীপ পাল, আমার মেন নাম শুভলক্ষ্মী পাল, ভাগ্যলক্ষ্মী পাল, এরকম যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে বুঝবেন এটা ঠিক, আর বাকি যদি অন্য কোনো নামে অ্যাকাউন্ট যায় তাহলে বুঝবেন এটা ফেক ভোটার। ওই যে নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, আমার ভালো করে শুনে নিন, আমার নাম্বারটা যাদের মোবাইল আছে এখানে লোড করে নিতে পারেন, আমি সময় দিচ্ছি আপনাদের, আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আপনারা কল করবেন, আমার ম্যানেজার ধরবে, নাম হচ্ছে, যখনই পার্থ মণ্ডল বলবে তখনই বুঝবেন যে ঠিক আছে। তো আপনারা এক কাজ করবেন, নাম্বারটা বলে দিচ্ছি, 62 96 14 14 27, নাম্বারটা সবাই লোড করুন, 62 96 14 14 27, আবার বলে দিই, 62 96 14 14 27, মায়েরা হাত তুলুন, বসে বসে তুলুন, বসে বসে তুলুন, একসঙ্গে একসঙ্গে, কেউ এখন টাকা দেবেন না, আমি দাঁড়ান, মাইকম্যান সর্বাঙ্গপুরের কি সাউন্ড জানো, হ্যাঁ সর্বাঙ্গপুর মুর্শিদাবাদ মণ্ডল সাউন্ড, ধন্যবাদ জানালাম, খুব খুশি আমি ওনার মানে হাতে মুখের হাসিতে, সুন্দর মাইক সেট ওনার, এ এলাকায় এলে এনাকেই চাই এটা আমার বলা রইল। তো আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে, সবাই মিলে এখন টাকা দেবেন না, মাইকের সামনে কেউ তারের সামনে যাবেন না, আমি বাঁ দিকে গিয়ে দাঁড়াবো, আপনারা আসবেন, কিন্তু আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, প্রেম সে হাততালি দেবেন, দিতে পারবেন না চলে যাবেন, কিন্তু তাড়াহুড়ো করবেন না, হাত তুলুন একসঙ্গে, তালি দিয়ে একসঙ্গে, উল্লধ্বনি, আমি বলছি তাহলে গান গাওয়া যাবে না, আমি বারবার বললাম তাহলে গান গাওয়া যাবে না, এখানে এলে কিন্তু গানটা গাওয়া যাবে না, আমি বারবার অনুরোধ করবো আপনারা কেউ আসবেন না, আমি একটু পরে নেব, সবাইকে বলছি একটু পরে নেবো, কেউ এখানে আসবেন না, বাংলা বলছি আমি বারবার, তবু আপনারা আসছেন, হ্যাঁ উঠবেন না, একবারে উঠবেন না, হাততালি দিন, আমার বাবাকে ডাকবো তালে তালে নাচবেন, বাবা শুন এখানে ক্যামেরা হচ্ছে, বাবাকে দেখতে পাবে সবাই, হাত তুলে, শ্যামল তনু যে হল আবির লাল, আবির লাল, হোলি খেলছে আমার বজের গোপাল, শ্যামল তনু যে হল আবির লাল, আবির লাল, হোলি খেলছে আমার বজের গোপাল, শ্যামল তনু যে হল আবির লাল, আবির লাল, হোলি খেলছে আমার বজের গোপাল, শ্যামল তনু যে হল আবির লাল, আবির লাল, আমার সাথে লইয়ে সেদাম সোদাম যত না রাখো, সাথে লইয়ে সেদাম সোদাম যত না রাখো, হোলি খেলছে আমার বজের গোপাল, অজে শ্যামল তনু যে হলো জগের তিলক, আবির তিলক,
হরি বল, হরি বল, হরি বল।